সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত আজকের ক্লাসে। সো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে প্রসিড করব, সামনের দিকে বা একটু ডিফারেন্ট ওয়েতে আগাবো। জিনিসটা কিভাবে ডিফারেন্ট হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। তার আগে তোমরা একটু দ্রুত তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে লিঙ্কটা শেয়ার করো, অন্য যে জায়গা পারো তা সেইখানেও শেয়ার করো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলো। সো তাহলে আমরা হচ্ছে দুইটা কাজ অ্যাকচুয়ালি করব, সেটা হচ্ছে শেয়ার প্লাস মেনশন। ঠিক আছে, সবাই হচ্ছে অন্তর্পক্ষে এই কাজটা দুইজন বন্ধুর ক্ষেত্রে করব। ঠিক আছে, আমরা এর বেশি দরকার না, মানে এর বেশি না হইলেও সমস্যা নেই, বাট আমরা জিনিসটা চেষ্টা করি। এর কারণটা কি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এই এইচএসসি 23 এর ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করা হতেছি। ঠিক আছে, এই দুইটা জিনিস একই সাথে পাবা তোমরা। এইচএসসি 23 যে আমরা এই জিনিসটা আলোচনা করতেছি, এখানে এসএসসির ফিলিংসও পাবা, এইচএসসির ফিলিংসও পাবা। সো আমরা টোটাল একটা কম্বাইন্ড ফিলিংস দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট তোমরা এসএসসিতে একটু বেশি আগায় থাকো, এইচএসসিতে একটু বেশি আগায় থাকো। কিভাবে জিনিসটা একটু ডিফারেন্সটা বোঝায়, এসএসসির ক্ষেত্রে সবাই একটা নর্মাল স্টেটে আছে যে না এসএসসি কম বেশি তারা পারে, অলরেডি পারার কথা। আচ্ছা, আমরা একটু দেখে নিই সবাই ঠিক আছে কিনা সবকিছু। তোমরা একটু শেয়ার করে ফেলো একটু দ্রুত। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, একটু দ্রুত। ঠিক আছে, একটু দ্রুত, আমি জাস্ট হচ্ছে দেখি তোমাদের এখানে আসলে সবার আমি একটু কমেন্ট গুলো পড়বো ইনশাল্লাহ, টেনশনের কোনো বিষয় নেই, দ্রুত। ওকে, আচ্ছা, যারা যারা তোমরা এখনো হচ্ছে উপরে একটা লিংক দেওয়া আছে সবাইকে বলি, অন্তত পক্ষে এখন না দেখলেও লাইভ শেষ হয়ে গেলে, লাইভ শেষ হলে উপরে লেখাগুলো পড়বা। ঠিক আছে, আমি একটু লাইভটাকে আপগ্রেড করার চেষ্টা করছি, আশা করি তোমরা কিছু পরিবর্তন বুঝতে পারতেছো। সো সেই পরিবর্তনগুলো আশা করি তোমাদের কাজেও লাগবে। সো আপনারা একটু দ্রুত দ্রুত কাজটা সেরে ফেলেন, বন্ধুদেরকে মেনশন করে ফেলেন, আমরা ক্লাস এখন শুরু করে দেব। ঠিক আছে, আমরা ক্লাস এখনই শুরু করে দিব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি, আমরা মনে হয় শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দাঁড়াও জাস্ট ওয়ান মোমেন্ট। আচ্ছা, তোমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করো, আমাদের যে গ্রুপ দুইটা আছে ওই দুইটা গ্রুপকে একটু শেয়ার করো। ঠিক আছে, দ্রুত একটু দ্রুত। ওকে, আমরা তাহলে মোটামুটি আলোচনা চলে যাই। তোমাদেরকে বলে রাখি আমরা যে এইচএসসির যে ক্লাসগুলো আছে, দেখো আমরা হচ্ছে ক্লাসগুলো পেজে নেই, আমরা গ্রুপে নেওয়ার চেষ্টা করছি মাঝখানে, কিন্তু গ্রুপে একটু প্রবলেম হয় যে কারণে সবগুলো ক্লাস পেজে হবে। তো দেখো আমাদের যে এসএসসির ক্লাসগুলো আছে, এসএসসি রিলেটেড, এসএসসি প্লাস হচ্ছে এনডিসি প্লাস হচ্ছে এইচসিসি অ্যাডমিশন রিলেটেড যে ক্লাসগুলো, এটা হবে কোথায়, স্টুডেন্টস বি এনডিসি এইচসিসি অ্যাডমিশন পেজ, অ্যাডমিশন পেজে হবে। বাট যেগুলো এইচএসসি টাইপের ক্লাস, যেটাকে আমরা আরেকটু ভিন্ন ধরনের একটা ফ্লেভার দিচ্ছি তোমাদের জন্য, সো এই ক্লাসগুলো কোথায় হবে, এই যে বর্তমানে যে তোমরা পেজটা দেখতেছো স্টুডেন্টস বি একাডেমিক এন্ড অ্যাডমিশন কোর্স, এই যে পেজটা দেখতেছো এইখানেই হবে। ঠিক আছে, এবং তোমরা সবাই চাইছো তো ভাই একটা রুটিন দিলে ভালো হয়, রুটিন তো অবশ্যই হবে। আরো একটা স্পেশাল ঘোষণা, আরো একটা স্পেশাল ঘোষণা, দেখো আমি একটা বলি,
পেজে আমরা কেন জিনিসটাকে ডিভাইড করে রাখতেছি। গ্রুপে অনেক অহেতুক কথা হয়, অনেক অহেতুক পোস্ট হয়, অনেক হাসি ঠাট্টা হয়, হাসি ঠাট্টা অনেকের জন্য প্রয়োজন, অনেকের জন্য প্রয়োজন না। এখন তুমি কিভাবে বুঝবা তোমার জন্য কোনটা প্রয়োজন, বা তুমি কিভাবে আসলে তোমার অ্যাকচুয়াল জিনিসটা যেন কোনোভাবে মিস না হয় সেটা কিভাবে করবা, এটা হচ্ছে আমাদের পেজগুলো ফলো করে। পেজগুলো অ্যাকচুয়ালি ম্যান্ডেটরিলি তোমরা ফলো করলেই হবে। সো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই দুইটা পেজকে ম্যান্ডেটরিলি ফলো করবো, গ্রুপকে ফলো করি আর না করি এটাকে ফলো করবো। একটা জিনিস বলে রাখি, তোমরা এই ক্লাসে সর্বাধিক শেয়ার মেনশন করা যেসব স্টুডেন্টরা, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যারা সুন্দর করে একটা নোট আমাদের মেন গ্রুপ স্টুডেন্ট একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স নামে একটা গ্রুপ আছে ওইখানে পোস্ট করবা। এখানে অবশ্যই আর একটা কথা মনে রাখি, ক্লাস সম্পর্কে মতামত দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে বায়াস হয়ে দিবা না। আমাকে তোমার ভালো লাগে তার মানে যে ক্লাস ভালো হয়নি, তারপরেও বললে ক্লাস অনেক সুন্দর হয়েছে এটা করবা না। সুন্দরভাবে মতামতটা লেখা, তোমরা আসলে অবশ্যই গ্রুপে পোস্ট করে দিবা। যতটুকু যা লিখছো আমরা হাতের লেখার উপরে দেখবো না, আমরা দেখবো আচ্ছা তুমি তো মেন কথাগুলো লিখতে পারছো কিনা এই জিনিসটা দিবা। এবং আমরা প্রতিদিন ক্লাসে একজনকে এরকম নমিনেট করবো যাকে হয়তো বা আমরা টি শার্ট দিবো অথবা আমরা বই দিব, ঠিক আছে? আমরা বই দেওয়ার প্ল্যানটা আছে বিশেষ করে। সো ওকে, আমরা তাহলে এখন আসলে হচ্ছে মেন কথাবার্তার দিকে আগানো শুরু করি, আমরা তাহলে মেন কাজের দিকে আগানো শুরু করি। তোমাদের সবাই বলছো একটা রুটিন দরকার, সেই রুটিনের সলিউশনটা কি, রুটিনে একটু সলিউশনটা দিই। সেটা হচ্ছে আমরা এখন থেকে তোমাদেরকে ম্যাক্সিমাম দিনেই তোমাদের জন্য আমরা ACC 23 যারা আছে তাদের জন্য ক্লাস রাখার ব্যবস্থা করব, এবং এই রুটিনটা টেমপ্লেট আকারে আমাদের গ্রুপে, এই যে আমাদের আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তোমরা কভার ফটোতে বা পোস্ট আকারে কালকে সকালে পেয়ে যাবে। কালকে সকালে আর একটা স্পেশাল তোমাদের সারপ্রাইজ আছে, সকাল দশটায় তোমাদেরকে একটা মাস্টার প্ল্যান দিব। অনেকদিন ধরেই আমি হচ্ছে তোমার মানে অনেকদিন ধরে না অনেক ঘন্টা সময় ধরে সরি সো মাস্টার প্ল্যান দিব। আমি এটা বেশ কয়েক সময় ধরে ভাবতেছি আসলে তোমাদের প্ল্যানটা কিভাবে হচ্ছে। দেখো তোমাদের মাস্টার প্ল্যানটার ভিতরে কি কি থাকবে, SSC 21 এক্সাম ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই জিনিসটা তো তোমাদের সামনে আসতেছে, আসতে পারে। তারপরে কি আসতেছে তোমার হচ্ছে NDC ACC এক্সাম, সবার জন্য না যাদের প্রয়োজন, NDC ACC এক্সাম। এবং তার পাশাপাশি আসতেছে ACC 23, কেননা আমরা সবাই কম বেশি ACC পড়ালেখা শুরু করে দিয়েছিলাম এবং চাই না ACC পড়াটা বাদ হয়ে যাক। সো এই তিনটা জিনিসকে কিভাবে আমরা একে অন্যের সাথে পরিপূরক করে সুন্দরভাবে পড়ালেখা আগাইতে পারি, এর একটা বেস্ট সলিউশন তোমরা আমাদের তরফ থেকে পাবা। আর যেখানে কি পাচ্ছ আমি জানি না, বাট আমরা একটা তোমাদেরকে বেস্ট সলিউশন দিব এই জায়গার ক্ষেত্রে, এবং জিনিসটা বেশ ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, আই ক্যান গ্যারান্টি দ্যাট ফর শিওর। আমরা এখানে তোমার হচ্ছে পুরো সাবজেক্টগুলো একটা ম্যাপিং করা শুরু করছি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তারপরে তোমার হচ্ছে হায়ার ম্যাথ, এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কোথায় কোথায় কী কী মিল, নটরডেম অ্যাডমিশনে কোনটা বেশি আসে, SSC 21 পরীক্ষায় কোনটা বেশি আসবে, এবং HSC-তে কোনটার বেসিক পেজে লাগে, এই সাবজেক্টের কোন বেসিকগুলো মিললে এখানে লাগে, সবগুলোর কমন গ্রাউন্ড দেখা গেল। এইখানে গতি আমাদের আসে ধরো পরীক্ষায়, তারপর দেখলাম এইখানেও দেখলাম যাচ্ছে গতির থেকে ভালো প্রশ্ন আসে, HSC 23-তে দেখলাম আমাদের একদমই তৃতীয় অধ্যায় HSC-র ফিজিক্স বইয়ের তৃতীয় অধ্যায় গতি আছে। তার মানে কি, গতি নিয়ে একটু স্পেশালি কাজ করতে হবে, এখন লেকচারগুলো কিভাবে হবে সেইটা একটা আইডিয়া দিয়ে রাখি। ধরো তুমি শুরুতে বলতেছো আমরা ধরো আজকে ভেক্টর যেটা আছে ভেক্টরের কনসেপ্টটা একটু বুঝি, ভেক্টরের ক্ষেত্রে ধরো আমি যদি ভেক্টরের কথাবার্তা বলি, ভেক্টরের আলোচনা যদি শুরু করি সবার আগে কি বলবো, সবার আগে বলবো তোমাদের জন্য ভাই এই টপিকগুলো হচ্ছে SSC-তে লাগবে, SSC-তে ভেক্টর খুব ডিটেলসে নেই, সো কতটুকু লাগবে তোমার পরীক্ষায় MCQ-তে কতটুকু লাগবে সেটা আমরা ডেফিনেটলি রাখবো, সেটা আমরা ডেফিনেটলি কিন্তু সবার আগে পড়াবো। ওকে এবার গেল ভাই আমি SSC আমার সিকিউর, তারপরে কি ওই লেকচারের ভিতরে ভেক্টরের ক্ষেত্রে আমরা বলবো NDC-টাকে হালকা পাতলা বা হলিক্রসকে হালকা পাতলা রেখে টুইস্ট করে দিতে পারে, দিতেই পারে, এই টুইস্টটা শিখলে তোমার SSC-তেও হেল্প হবে, কারণ SSC পরীক্ষার প্রসেস একদমই টুইস্টেড হবে না সেটা কি তুমি জানো, জানো না, সো আমরা সেই জিনিসটা দেখাবো। তারপরে কি আসবে ভাই, তারপরে আসবে এই জিনিসটা, আচ্ছা বা ভেক্টর তো SSC-তেও আছে ব্যতিক্রমটা কোথায়, সেই জিনিসগুলা এখানে দেখা হবে। সো বুঝতেই পারতেছো তোমরা অ্যাকচুয়ালি এই HSC এর কনসেপ্টগুলো নিয়ে কি করবা, তোমরা এগুলা বাপকে জানতে পারবা,
এইগুলা যে বাপমা আছে তাকে জানতে পারবা। তোমরা সবাই বুঝো, তোমরা যখন ধরো তুমি যখন ক্লাস 9 10 ওঠো, 6 এর পড়া কি কঠিন মনে হয়, 7 8 এর পড়া কি কঠিন মনে হয়, বা আমরা যখন হচ্ছে ধরো মেডিকেল লাইফে চলে যাই তখন কি আমাদের ইন্টারমিডিয়েটে পড়া কঠিন মনে হয়, হয় না। তার মানে তোমরা যদি এখন এইচএসসি এর কনসেপ্ট গুলা কেউ ক্লিয়ার করে ফেলো তখন কিন্তু দেখবে এগুলো দুর্ভাগ লাগবে। আর একটা জিনিস বলে রাখি, আমরা লাস্ট যে এক মাস থাকবে তোমাদের যখন পরীক্ষা আসতেছে নভেম্বরে, অক্টোবর মাসটা পুরো সম্পূর্ণ মাস জুড়ে তোমাদেরকে আমরা সম্পূর্ণ একটা সার্ভিস দিব, যেখানে এই সব এটাও বন্ধ এটাও বন্ধ, শুধুমাত্র এইটার উপরে ফোকাস থাকবে, ঠিক আছে। এবং যারা মেন্টর গ্রুপে আসো যুক্ত তাদেরকে অ্যাসাইনমেন্টও টোটালি হেল্প করা হবে। বাট এখানে মাথায় রাখতে হবে, অ্যাসাইনমেন্ট তোমাদের নিজেদের করতে হবে, নিজেদের বুদ্ধি একটু খাটাইতে হবে, এটা অবশ্যই তোমাদের হেল্প করবে, যে যাই করুক না কেন তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। আমরা এখন মেন কথাবার্তায় আসি, মেন পড়ালেখায় আসি। তাহলে আমরা এর আগে হয়তো বা তোমরা আমার একটা ভেক্টরের লেকচার করছো, এইচএসসি 23 হিসাবে ভেক্টর একটা লেকচার করছো, বাট যেহেতু আমাদের পেজে ওই ক্লাসটা হয়নি, সো আমরা কি করব, আমরা আসলে ধারাবাহিকভাবে আবারও আগানো শুরু করব, ধারাবাহিকভাবে আবারও আগানো শুরু করব, ঠিক আছে। আচ্ছা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা ভাই, তোমাদের একজন মনে কমেন্ট করলো যে পোলা পান্ধের মাথা খাইতেছেন ভাই, এখন তোমাদের কি করব বলো। আমরা তোমাদেরকে পোল দিছি, আমরা যেটা ভাবছিলাম যাচ্ছে এইচএসসি কি শেষ করব নাকি কি করব, তোমাদেরকে একটা পোল দিয়া দিছি আমরা, আমরা একটা পোল দিছি যে তোমাদের এইচএসসি 23 সম্পর্কে কি মতামত। এইখানে তোমাদের 90% এর উপরের লোকজন চাও যে না এইচএসসি 23 পড়ালেখা কিছুটা হোক। এখন তোমাদের যদি কারো মনে হয়, তোমাদের যদি কারো মনে হয় যে ভাই এইচএসসি পড়ালেখা একদমই করবো না, বা নর্ডেন বা হলিক্রস অ্যাডমিশনের পড়ালেখা একদমই এখন করবো না, এখন টোটালি এইচএসসির পরে ফোকাস করবো, আই এম উইথ ইউ, আমি 100% তোমাদেরকে পক্ষে। কিন্তু জিনিসটা হচ্ছে যদি মনে করো তোমাদের ভিতর থেকে যে ইচ্ছাটা আছে বা যেটা তোমরা অ্যাকচুয়ালি মানে রিফ্লেক্ট করতেছো, তোমরা যেভাবে আগাচ্ছ, সেই জায়গা যদি আমরা হেল্প না করি তাহলে তো এটা আমাদের ব্যর্থতা, ওইখানে তো আমরা হেল্প অবশ্যই করব। সো এটা তোমাদের ডিসিশন যে তোমরা কিভাবে আগাবা। আমাদের জায়গা থেকে আমরা যদি অন্য যে কোনো সিস্টেমের থেকে একটু বেটার সার্ভিস দিতে যাই তোমাদেরকে, সো আমাদের সার্ভিসটা একটু বেটার করছে কিভাবে, আমরা জিনিসটাকে সায়েন্টিফিক্যাল ওয়েতে আগানোর চেষ্টা করতেছি, আমরা জিনিসটাকে সায়েন্টিফিক্যাল ওয়েতে আগানোর চেষ্টা করছি, যেন তুমি একটা লেকচারের ভিতর থেকে এমন কিছু জিনিসপত্র পাও যেটা তোমাকে পুরো লাইফেই হেল্প করবে, এসএসসিতে নর্ডেন হলি ক্রস অ্যাডমিশন এবং এইচএসসি 23। এর বাইরে ভাই আমার কাছে এর থেকে ভালো সমাধান নেই। যারা হচ্ছে এর বাইরে তোমার আসলে হচ্ছে মনে করতেছো যে আচ্ছা ভাই এর থেকে ভালো সমাধান সম্ভব, বা আপনি আসলে জাস্ট ইচ্ছা মতো ব্রেন ওয়াশ করতেছেন, তারা দয়া করে বের হয়ে যাও, নিজের দুনিয়ায় থাকো, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, আমরা এখানে থেকে আমি এই জিনিসের পেছনে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না, আমাদের মাথায় এটাই ছিল এসএস ইন্টারমিডিয়েট সব বাদ শুধুমাত্র এসএসসি, তোমরা বলে 90% উপরে ভোট দিছো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা হচ্ছে ভেক্টর, আর যারা উল্টা পাল্টা কমেন্ট করো তাদের বিষয়টাও খুঁজে দেখা হবে, ঠিক আছে, তাদেরকে আমরা দেখবো, তোমাদের বাসায় ফুড পান্ডার ডেলিভারি পাঠানো দরকার। ওকে, সো ভেক্টরের ক্ষেত্রে আমরা সবার প্রথমে মেন বেসিক কথাবার্তা জানি, সেটা হচ্ছে কি এসএসসির কনসেপ্ট যেটা আছে, এসএসসি 21 কি লাগবে তোমাদের, এসএসসি 21 ক্ষেত্রে লাগবে। আচ্ছা এইখানে আমাদের ভেক্টরে কি আছে, মান আছে, মান আছে, এবং এসএসসি 21 তোমার এটাও জানা লাগবে এর দিক আছে, স্কেলার রাশিতেও মান আছে, এটা স্কেলার রাশিতেও অ্যাভেলেবল, এবং এটা ভেক্টর রাশি মানে স্কেলার রাশিতে অ্যাভেলেবল না, ঠিক আছে। আমরা জাস্ট বললাম এখানে ধরো স্কেলারে অ্যাভেলেবল, স্কেলারে এটা অ্যাভেলেবল না। একটু ধৈর্য ধরবা, প্রথম দিকে একটু বোরিং মনে হতে পারে, ধীরে ধীরে অ্যাডভান্স যাবো তখন তোমরা এটা মজা পাবা, ঠিক আছে। সো দেখো ভেক্টর রাশির ক্ষেত্রে মানও আছে দিকও আছে, এই কনসেপ্টটা সিম্পল, এসএসসি লেভেলে তোমাদের এটা পরীক্ষা এমসিকিউতে কাজে লাগতে পারে। পরীক্ষায় এসএসসি লেভেলের ক্ষেত্রে মেনলি যেটা তোমাদের কাজে লাগবে সেটা আসলে হচ্ছে ভেক্টর আইডেন্টিফিকেশনের বিষয়টা, ভেক্টর আইডেন্টিফিকেশনের বিষয়টা। এখন এই জায়গাটা তোমাদের তো আমি এটা বললাম যে ভেক্টর কি জিনিস, এখন তুমি যদি একটু আগায় থাকতে চাও, তুমি যদি এই কনসেপ্টটুকু তোমার আসলে এইটুকু তোমার কিসের জন্য এনাফ, এসএসসির প্লাস হচ্ছে এমডিসি প্লাস হচ্ছে এইচসিসি এই অ্যাডমিশনগুলোর জন্য এইটুকু এনাফ। এখন তুমি যদি একটু আগায় থাকতে চাও তাহলে তোমার এখানে কি জানতে হবে, মেন পয়েন্টটা একচুয়ালি এসে বাদ পড়ে গেছে, সেই পয়েন্টটা কি, সেটা হচ্ছে ভেক্টর সংযোজনের সূত্র, সংযোজনের সূত্র, সূত্র মেনে চলা হয়, ভেক্টর সংযোজনের সূত্র মেনে চলা হয়। ভেক্টর সংযোজনের সূত্রটা কি, এই জিনিসটা আমি খুব ডেপথে যাব না, ধীরে ধীরে যাব,
আগের থেকে যাচ্ছে না। সো ভেক্টর সংযোজনের সূত্র মেনে চলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কারা মানে মেনে চলবে সেটা অবশ্যই স্কেলার মেনে চলবে না, ভেক্টর মেনে চলবে, স্কেলার মেনে চলবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন পয়েন্ট যখন তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, এটা হচ্ছে তোমার মেন পয়েন্ট হবে ইন্টারমিডিয়েটে, যে কথাটা কিন্তু তোমার এসএসসিতে নেই, এসএসসিতে একদমই নেই, এবং যেটা এসএসসিতে নেই সেটা তোমার নর্ডেন বা হলিক্রস অ্যাডমিশনে না জানলেও চলবে, ঠিক আছে? নর্ডেন বা হলিক্রসের প্রিপারেশন না নিয়েও কিন্তু অনেকে চান্স পায়, না নিয়েও কিন্তু অনেকে চান্স পায়, ঠিক তেমনি ভাবে ভার্সিটির ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন না নিয়েও কিন্তু অনেকে চান্স পায়। সো ঠিক তেমনি ভাবে জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমরা এসএসসি নলেজটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট, মানে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যে যাই যেটাই বলি না কেন, আমিও আমিও যদি তোমাদেরকে বলি যে খুব আহামরি কিছু পড়ানো হবে সেটাও আসলে কিছুটা ভুল হবে কথাটা। সো ভেক্টর সংযোজন সূত্র মেনে চলা হয়, এটা হচ্ছে মানে স্কেলার রাশিতে হবে না, ভেক্টরের ক্ষেত্রে হবে। এখন এই সংযোজন সূত্রটার কাহিনীটা কি, এই কাহিনীটা আমরা বেসটা সবাই বুঝবো, ঠিক আছে? বোঝার ক্ষেত্রে জিনিসটা এরকম আসতেছে, সংযোজন মানে তো যোগ করা, সংযোজন মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে? সো দেখো আমরা নর্মালি যে কোনো দুইটা রাশিকে যোগ করলে তাদের ভেতরে কি অবস্থা, তাদের মধ্যবর্তী কোন কত, মধ্যবর্তী কোন কত সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখন তোমরা বলতে পারবে কোণের কথাটা কেন বললেন, কেন না দিককে প্রকাশ করা হয় কোণ দিয়ে, কোণ দিয়ে দিক প্রকাশ। বুঝতে পারছি ঘটনাটা, আমরা কোনো একটা রাশির জন্য একটা কোণের মান দিয়ে আমরা মূলত এটা দিকটাকে প্রকাশ করি। সো দেখো আমরা যখন কোনো এক দুইটা ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি তখন আমাদের একটা বড় কনসার্ন থাকবে তাদের মধ্যবর্তী কোণটা কত। এখন এই কোণের ব্যবহারটা কিভাবে করবো ভাই, আপনি বললেন যেটা একটা ইফেক্ট থাকবে যে মধ্যবর্তী কোণ কত, এই কোণটার একটা ইফেক্ট থাকবে। এখন এই কোণের ইফেক্টটাকে আমি প্রকাশ করব কিভাবে, ম্যাথমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি কিভাবে প্রকাশ করবো আমি, এর প্রকাশ করার ওয়েটা হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আমাদের প্রকাশ করার ওয়েটা। অর্থাৎ জিনিসটাকে আমরা ক লেখার ভিতরে আর একটু চাই দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা প্রকাশটা কিভাবে হবে সেটা হচ্ছে, ধরো এতদিন যাবত তুমি আসলে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের সাথে 20 ডিগ্রি সেলসিয়াস যোগ করে 30 ডিগ্রি সেলসিয়াস আরামসে পেয়ে গেছো। বাট এখন তোমার কি হবে, ধরো হচ্ছে 10 নিউটন বলের সাথে 20 নিউটন বল প্রয়োগ মানে তুমি সংযোজন করলে এইখানে তুমি 30 নিউটন পাবা, এমনটা না, বিভিন্ন মান পাইতে পারো। এর মানটা কিসের উপর ডিপেন্ড করে, এই দুটার মধ্যবর্তী কোণের উপরে, মধ্যবর্তী কোণের উপরে। এখন বলতে পারো ভাইয়া মানটা ডিপেন্ড করতেছে, আপনি একটু দেখান কিভাবে ডিপেন্ড করতেছে। সো সেই জিনিসটা বুঝো, আমাদের ধরো এইখানে নর্মালি আমরা কি জানি, এইখানে যদি আমি বললাম রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্টকে কি বললাম রেজাল্টেন্ট বা ফলাফল, রেজাল্টেন্ট মানে ফলাফল, সো এটাকে বললাম রেজাল্ট। রেজাল্ট মানে কি, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সো এটা আমি ধরলাম হচ্ছে এ যে আর দিছিলাম রেজাল্ট। সো রেজাল্ট ইজ ইকুয়াল টু এতক্ষণ কি ছিল এ প্লাস বি, বাট এখন আসলে রেজাল্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি না, এখানে একটা সূত্র আছে, সেই সূত্র তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো, সেটা হচ্ছে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা বা থিটা যেটাই বলো না কেন। এখানে কি আসতেছে দেখো, এই যে কোণের, আমি বলছিলাম না কোণের ব্যবহারটা করতে হবে, সো কোণের ব্যবহারটা চলে আসছে আমাদের সূত্রে। আগে নর্মালি যোগ করছিলাম, এখন একটু অ্যাবনর্মালি যোগ করছি, এই অ্যাবনর্মালি যে যোগ করাটা এটাকে ভেক্টর সংযোজন সূত্র মেনে চলে। কারা মেনে চলে, শুধুমাত্র ভেক্টরা মেনে চলে। কেন মেনে চলে, কেন এইখানে একটা তোমার কোণের মান দেওয়া আছে, কোণ দিয়ে কি প্রকাশ করায়, দিক প্রকাশ করায়, দিক কাদের আছে, শুধুমাত্র ভেক্টর রাশি আছে। বুঝতে পারছি ঘটনা, দেখো এইখানে আমি কোণের ব্যবহার করতে পারবো, পারবো না, কেন পারবো না ভাই, কেননা এদের তো তোমার মানে কোণই নাই, কেন কোণ নেই, কেন এগুলো তো স্কেলার রাশি, স্কেলার রাশি তো কোণ থাকবে না, সিম্পল এসব। বুঝতে পারছি কথাটা, আশা করি আমাদের কথাগুলো ক্লিয়ার। এখন দেখো এইখানে আমরা আসলে তোমার আমরা ভেক্টর আইডেন্টিফিকেশন বুঝবো, ভেক্টর আসলে কিভাবে একটু মনিটরে রাখা যায়, যেটা তোমাদের এসএসসিতে কাজে লাগবে, তোমাদের এসএসসিতে মেনলি যেটা কাজে লাগবে সেই জিনিসটা অবশ্যই তোমাদেরকে আমি এখানে আসলে দেখাবো, যে তোমার এমসিকিউতে কোন জিনিসগুলো ইনফরমেশনগুলো তোমার পরীক্ষার সময় কাজে লাগবে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো দেখো আমাদের এইখানে তোমার হচ্ছে আমরা ভেক্টর সংযোজনের সূত্র জিনিসটা একটু বোঝার ট্রাই করবো। সো এই যে বললাম ভেক্টর সংযোজনটা সূত্র দেখালাম, শুধুমাত্র কি সূত্রের মাধ্যমে ভেক্টর সংযোজন হয়, আর স্কেলার রাশিগুলো সংযোজন কিভাবে হয়, সো এইখানে জিনিসটা মনে রাখতে হবে, স্কেলার রাশির সংযোজন বা যোগ
যেটাই বই না কেন সেম কথা, স্কেলার রাশির সংযোজন ইজি করবে। এটা বীজগাণিতিক নিয়ম, বীজগাণিতিক বলতে কি নরমাল ওই যে যোগ করি যা, বীজগাণিতিক নিয়মে হয় এগুলা, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা, বীজগাণিতিক নিয়মে হয়। এই ইনফরমেশনটা তোমার আসলে মানে কলেজ অ্যাডমিশনও কাজে লাগতে পারে, এটা খুবই ডিপ লেভেলে কথাবার্তা না, এসএসসি লেভেলে কথাবার্তা না। বীজগাণিতিক নিয়মে মানে কি, ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস বি প্লাস সি, অর্থাৎ হচ্ছে ফাইভ প্লাস টেন প্লাস টোয়েন্টি মাইনাস থ্রি ইন্টু হচ্ছে ধরো টেন, এইগুলো হচ্ছে নর্মাল বীজগাণিতিক নিয়ম। তাহলে ভেক্টর রাশির সংযোজন কি হয়, আমরা তো বললাম ভেক্টর রাশির সংযোজন সূত্র কথা বলছি, সূত্র তো তোমাদের দেখাই দিছি আমি, বাট ওটা কিভাবে আসে পরে দেখাবো। সো ভাইয়া ভেক্টর রাশির সংযোজন ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে জ্যামিতিক নিয়মে হবে, জ্যামিতিক নিয়মে হবে, ভেক্টর রাশির সংযোজনটা হচ্ছে জ্যামিতিক নিয়মে হবে। বুঝতে পারছো ঘটনা, ভেক্টর রাশির সংযোজন জ্যামিতিক নিয়মে হবে। এখন ভাই জ্যামিতিক নিয়মের বিষয়টা কই আসতেছে, ওই যে কোন জ্যামিতি কিসের উপর ডিপেন্ড করে আছে, কোণের উপর ডিপেন্ড করে আছে, সেগুলো সব আমরা এই ভেতরের যে সম্পর্কের ভিতরে ওই সম্পর্কগুলো একটু বের করার চেষ্টা করব। বেরটা কিভাবে হবে একটু বলি, ধরো এই যে তোমার অ্যাকচুয়ালি এরকম একটা সিচুয়েশন আছে যেখানে আমি দেখালাম এই যে একটা ভেক্টর, এই যে আর একটা ভেক্টর, ঠিক আছে। ভেক্টরে প্রকাশ করার ক্ষেত্রে কি করতে হয়, ভেক্টর প্রকাশের ক্ষেত্রে আমরা একটা রেখা দ্বারা এই রেখার দৈর্ঘ্যটাকে বলি ভেক্টরের মান, এবং যে দিকটা প্রকাশ করতেছে এটা হচ্ছে ভেক্টর দিকটাকে রিপ্রেজেন্ট করে। ভেক্টর কি এরকম একটা সরল রেখা দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়, এর বাইরে কোন একটা লেটার দ্বারা, ধরো আমি এই রেখাটার দৈর্ঘ্যকে এ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এর উপর একটা অ্যারো চিহ্ন দিলেও হয়ে যাবে, অথবা এর নিচে তোমার একটা দাগ চিহ্ন দিলেও হবে, এর উপর একটা দাগ দিলেও হবে, আবার এটাকে একটু বোল্ড করে দিলেও তোমার ভেক্টরই প্রকাশ পাবে। এরকম চার ভাবে আসলে ভেক্টরকে প্রকাশ করা যায়, এবং এটা তোমরা জানো, এটা তোমাদের এসএসসি লেভেলের ইনফরমেশন, ঠিক আছে, না জানলে জেনে রাখো। এখন শুধুমাত্র এইভাবে প্রকাশ করা যায় না, আরো ভাবে প্রকাশ করা যায়, সেটাও একটু বলে রাখি। সেটা হচ্ছে মাত্রার মাধ্যমে, ধরো আমরা বিভিন্ন ধরনের রাশির কথা বলি না, যে তোমার হচ্ছে ধরো এই যে একটা রেখা, এই রেখাটা কি করছে, প্রথমে এক্স অক্ষ বরাবর গেছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেছে। সো এক্স অক্ষ বরাবর গেছে ধরো হচ্ছে দুই, এবং মানে দুই একক, এবং ওয়াই অক্ষ বরাবর গেছে তিন একক। সো আমরা ভেক্টরের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে একক গুলো আছে এগুলাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করি, আই দ্বারা। এগুলো কি জিনিস পরে বুঝবো, ঠিক আছে, এগুলো আসলে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ ভেক্টর। আমরা জাস্ট এটুকু বলে রাখি একক, এই বরাবর এককটাকে বলি আই, ওয়াই বরাবর এককটাকে বলি জে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, টু আই প্লাস থ্রি জে, এইটাও কিন্তু আসলে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। এইটা ধরো একটা পি ভেক্টর, এই পি ভেক্টরটাকে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে যে টু আই প্লাস হচ্ছে থ্রি জে। সো এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়, মাথায় রাখবে এই বিষয়টা। ওকে, এবার জ্যামিতিক পদ্ধতির কথার বার্তায় আসি আমরা। জ্যামিতিক পদ্ধতির কথাবার্তায় আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো জ্যামিতিক পদ্ধতির ক্ষেত্রে কি ঘটনা হবে, আমরা এখানে বলার চেষ্টা করব যে আচ্ছা এদের মধ্যবর্তী যে কোণের বিষয়গুলো আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এদের মধ্যবর্তী যে কোণগুলো আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে দেখা যাবে, ধরো আমাদের একটা নিয়মই আছে একদম বইতে সুন্দর করে, ভেক্টরে অনেকগুলা ভেক্টর সংযোজনে টোটাল আসলে তোমার এখানে পাঁচটা নিয়ম আছে, টোটাল পাঁচটা নিয়ম আছে, ঠিক আছে। তার ভিতর একটা হচ্ছে ভেক্টর সংযোজনের সাধারণ সূত্র। সো আমি সাধারণ সূত্রটাকে যদি একটু এক্সপ্লেন করতে যাই, সাধারণ সূত্রের ক্ষেত্রে কি বলা হবে, যে ধরো তোমার একটা ভেক্টর এ দিলাম, সো এই একটা ভেক্টরের দেখো, আচ্ছা মনে রাখবা যেদিকে হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া যেখানে শেষ হচ্ছে ওই দিকটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হেড, সরি হ্যাঁ হেড, এটাকে বলা হয় হেড, এবং এই যেটা যেখান থেকে শুরু হয়েছে এটাকে বলা হয় টেল, বা বলতে পারো আদি বিন্দু শেষ বিন্দু। সো কোন একটা ভেক্টরে দেখো, কোন একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টর, ধরো এটাকে দিলাম বি, আর একটা ভেক্টরে যদি আদি বিন্দু যুক্ত হয় তাহলে প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টর থেকে এই দ্বিতীয় ভেক্টরের, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুতে অঙ্কিত যে আমাদের ভেক্টর আছে এটা প্রথম দুটা যোগকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা হচ্ছে আর হবে। খেয়াল করে দেখো তোমরা যদি এখানে মানে কথাটাকে একটু সুন্দরভাবে বুঝো,
কোন একটা ভেক্টরে ধরো শেষ বিন্দুতে কোন একটা ভেক্টর শেষ বিন্দুতে শেষ বিন্দুতে আরেকটা ভেক্টরের আদি বিন্দু যুক্ত হইলে আরেকটা ভেক্টর আদি বিন্দু অর্থাৎ একটা ভেক্টর এভাবে গেল তারপর আরেকটা ভেক্টর শেষ বিন্দু যুক্ত হলো তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শেষ বিন্দুতে অঙ্কিত যে তোমার ভেক্টর এটা প্রথম দুইটা আসলে রেজাল্টকে নির্দেশ করে এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কথাবার্তা এই জিনিসটা তোমাদের মনে রাখা ভেরি ইম্পর্টেন্ট এখন এইটারে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আরো একটু জটিল বানাবো আস্তে ধীরে আমরা এই জিনিসগুলোকে আরো কিন্তু জটিল বানাবো সমস্যা নেই ঠিক আছে সো আমরা এই বেসিক কথাটা মাথায় রাখবো শুরুতে এই বেসিক কথাটা মাথায় রাখবো এই জিনিসটাকে দেখো আমরা এই সাধারণ সূত্র না বলে অন্য একটা সূত্রের মাধ্যমে বলতে পারি সেম কথা কথার ভিতরে কোনো ভিন্নতা নেই কিন্তু জাস্ট হচ্ছে সূত্রের নামটা ভিন্ন তাই মানে জিনিসটা অনেকটা এরকম ভাবে একটা এলাকায় হচ্ছে কদু বলে আর একটা এলাকায় লাউ বলে একটা এলাকায় কদু বলে আর একটা এলাকায় লাউ বলে কদুর ব্যাখ্যাটা মানুষ একভাবে দেয় লাউ এর ব্যাখ্যাটা মানুষ আর একভাবে দেয় কিন্তু ফল দুটা সেম জিনিসই দুইটাই সেম আমি একটা কদু তোমার সামনে দেখায় বলতেছি আচ্ছা তুমি বলো এটা কি কি সব ব্যাখ্যা বললো ব্যাখ্যাটা ঘোরায় পেঁচায় বললা সেম জিনিসকেই ব্যাখ্যা করতেছে বললো এটা হচ্ছে কদু আর একজনের সেম জিনিসটাকে ঘোরায় পেঁচায় অন্যভাবে ব্যাখ্যা করে বললো এটা হচ্ছে লাউ তো জিনিসটা অনেকটা এরকম ভাবে সাধারণ সূত্রের আর একটা হচ্ছে যমজ ভাই আছে ত্রিভুজ সূত্র বলে ত্রিভুজ সূত্র কি বলবো দেখো সেম এই সেম ঘটনাকে আমি এক্সপ্লেন করতেছি ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে একই ক্রমে যদি দুইটা বাহু থাকে তাহলে মানে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমে থাকে একই ক্রমে বলতে দেখো এইভাবে গেছে তারপরে এইভাবে গেছে দেখো ধারাবাহিকভাবে যদি একই ক্রম মেনটেন করতে চায় তাহলে কি করতে হবে এটাকে এই বরাবর আসতে হবে এই দিক বরাবর আসতে হবে এই দিকে এদিক কিন্তু আসে নাই তার মানে দেখো একই ক্রমে যদি দুইটা বাহু থাকে এই দুইটা বাহু একই ক্রমে আছে যদি দুইটা বাহু একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে থেকে প্রথম দুইটা যোগফলকে নির্দেশ করে খেয়াল করে দেখো একই ক্রমে কিন্তু দ্বিতীয় বাহুটা নেই তৃতীয় বাহুটা এই বরাবর না এসে এই বরাবর গেছে অর্থাৎ বিপরীত ক্রমে একই ক্রমে দুইটা বাহু থাকলে তৃতীয় বাহুটা তার বিপরীত ক্রমে থেকে এই যে বিপরীত ক্রমে থেকে তোমার কি করতেছে ওই প্রথম দুইটার যোগকে নির্দেশ করতেছে এটা বাস্তবে হয় এখন এই বাস্তব জিনিসটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি দেখাইতে পারি যে ভাই আপনি আমাকে বললেন বিশ্বাস করলাম না আপনি ম্যাথের মাধ্যমে প্রুফ করে দেখান ওই যে একটা সূত্র আছে এখন সূত্র কিভাবে আসে সেইগুলো তোমাদেরকে দেখাবো আমরা ঠিক আছে এই বেসিক নলেজগুলো রাখি একটু আমরা একটু বেসিক নলেজগুলোকে একটু গ্যাদার করি ঠিক আছে তার আগে এবার একটু আমরা এসএসসি তে যেগুলো কাজে লাগে সেরকম কিছু ইনফরমেশন এখান থেকে শেষ করে রাখি যেন আমরা ভেক্টর থেকে কোনো ধরনের মার্কস আসলে মিস না হয় মানে ভেক্টর সম্পর্কে যে বেসিক কথাবার্তা তোমাদের এসএসসি লেভেলে আছে সেই কথাবার্তা থেকে কিছু যেন মিস না হয় সো আমাদের এখানে মেইনলি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ভেক্টর আইডেন্টিফিকেশন অর্থাৎ হচ্ছে কোনো একটা রাশি ভেক্টর নাকি স্কেলার এই জিনিসটা তোমাদের বোঝাটা ইম্পর্টেন্ট এখন দেখো এই জিনিসগুলো যদি তোমাদের আসলে বেসিকটা যদি ক্লিয়ার থাকে অর্থাৎ হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে অনেক কিছু তোমাদের জন্য সহজ হয় কিন্তু আপাতত আমরা আস্তে ধীরে যাব এই ক্লাসে তো মোটেই যাব না তো দেখো ভেক্টর আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসের হেল্প নিব সেটা হচ্ছে কিওয়ার্ড প্লাস হচ্ছে কিওয়ার্ড আমরা কিছু ভেক্টর আইডেন্টিফিকেশনের জন্য কিছু কিওয়ার্ডের হেল্প নিব প্লাস এর পাশাপাশি আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব না বলতে পারো একটা নিয়ম কিওয়ার্ড প্লাস একটা নিয়ম অবলম্বন করব ঠিক আছে সো কিওয়ার্ডটা কি কিওয়ার্ডের জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য থাকলে সেটা হচ্ছে স্কেলার তারপর হচ্ছে ধরো প্রাবল্য থাকলে সেটা হচ্ছে ভেক্টর অথবা শুধুমাত্র দৈর্ঘ্য না বিভব শব্দটা হইতে পারে মহাকর্ষ বিভব তড়িৎ বিভব যে বিভব হোক না কেন সেটা অবশ্যই কি হবে তোমার স্কেলার রাশি হবে দৈর্ঘ্য থাকা মানে স্কেলার রাশি প্রাবল্য সেটা তড়িৎ প্রাবল্য হোক মহাকর্ষ প্রাবল্য হোক বা যে প্রাবল্যই হোক না কেন চৌম্বক প্রাবল্য হোক না কেন সেটা অলওয়েজ হবে ভেক্টর কোন একটা জায়গায় প্রাবল্য কথা থাকা মানেই হচ্ছে ভেক্টর কোন একটা জায়গায় বিভব কথা থাকা মানে হচ্ছে তোমার স্কেলার সো এখন দেখো একটা ব্যতিক্রমও আছে সেটা তোমরা মনে রাখতে পারো এই ব্যতিক্রমটা তোমাদের কখনোই এসএসসি তে আসবে না এটা তোমাদের কাজে লাগবে ওই যে এসএসসি নলেজ এইচএসসি 23 যেহেতু তোমরা এখন সো সেই ক্ষেত্রে তোমাদের এখানে জিনিসটা আসতেছে কি যে দৈর্ঘ্য বললাম না দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যতিক্রম আছে একটা ব্যতিক্রমটা আছে চৌম্বক দৈর্ঘ্য
চুম্বক দৈর্ঘ্যটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা কি সবাই চলে গেছি? না, আমরা এখনো যাইনি। ওকে, সো দেখো আমাদের এইখানে যে বিষয়টা আসতেছে, আমরা চুম্বক দৈর্ঘ্যের বিষয়টা মাথায় রাখবো, এটা গেল দৈর্ঘ্যের ব্যতিক্রম আর তার কনসেপ্ট, আমাদের কাহিনী খতম। এখন আমাদের নিয়মটা অবলম্বনের বিষয়টা একটু মাথায় করি, সেটা হচ্ছে নিয়মের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি দেখো একটা স্কেলার এই জিনিসটা হচ্ছে বিগ ব্যাং এর ক্লাসে, যদি কেউ এখানে বিগ ব্যাং এর স্টুডেন্ট থেকে থাকে তারা ওই জিনিসটা পারবে ভালোভাবে, বিগ ব্যাং এর ক্লাসে ফার্স্ট লেকচারে জিনিসটা বুঝে আসছে, বাট ওইখানে একটু ডিটেলসে গেছি, এত ডিটেলসে যাওয়ার সুযোগ নেই, আমরা এখানে একটু মোটামুটি কম কিছুর ভিতরে থাকি। জাস্ট এ মোমেন্ট, আচ্ছা ওকে, টেনসর টেনসরের কথাবার্তা নিয়ে আপাতত কথাবার্তা বলবো না, পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো নিয়ম অবলম্বনের ক্ষেত্রে আসতেছে স্কেলার ইনটু অথবা হচ্ছে ভাগ, স্কেলার সাথে ভাগ বা গুণ, স্কেলারের সাথে না সরি আমি ওইভাবে না লিখি, একটা ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ বা ভাগ করলে অলওয়েজ ভেক্টর পাবো। খেয়াল করো আমি বলছি গুণ বা ভাগ, এবং একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি, এই তিনটা কথা দিকে খেয়াল করো। তোমরা এখানে গোলাই ফেলতে পারো, অনেকে গোলাই ফেলবা, অনেকে এখানে হিসাব করা শুরু করবে, ভাই ভেক্টর আর ভেক্টর, আমি বলছি ভেক্টর একটা ভেক্টর রাশির সাথে আর একটা ভেক্টর রাশির গুণ বা ভাগ করলে ফলাফল স্কেলারও হইতে পারে ভেক্টরও হইতে পারে, ডিপেন্ড করে কোন ধরনের গুণ করা হচ্ছে, কেননা ভেক্টরের গুণ আবার দুই ধরনের হয়, ভেক্টরের এক ধরনের গুণ না, ভেক্টরের দুই ধরনের গুণ হয়, সেটা আমি পড়াবো নেক্সট লেকচারে পড়াবো, ডট গুণন বা স্কেলার গুণন, এরকম কিছু কথাবার্তা আছে। সো আপাতত মেনলি মনে রাখো একটা ভেক্টর হইতে হবে, অবশ্যই হইতে হবে, আর একটা স্কেলার হইতে হবে, শুধু দুইটা স্কেলার রাশি নিয়ে আমরা হিসাব করলে হবে না, শুধুমাত্র দুইটা ভেক্টর রাশি হিসাব করলে এই জিনিস মিলবে না, একটা ভেক্টর রাশি বা আর একটা স্কেলার রাশি যদিকে গুণ বা ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো, একটা ভেক্টর রাশি পাবো। এর এক্সাম্পল তোমরা আশা করি ধীরে ধীরে পেয়ে যাবা, সেটা হচ্ছে সবাই জানো আমরা হচ্ছে সরল, একটা হচ্ছে কি ভেক্টর রাশি, সরলটা হচ্ছে ভেক্টর, আমি গোল চিহ্ন দিচ্ছি যেগুলো ভেক্টর, সেটাকে একটা স্কেলার রাশি দ্বারা ভাগ করি, সময় একটা স্কেলার রাশি ভাগ করলে কি পাবো, বেগ, যেহেতু এই ফলাফলটা হচ্ছে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির ভাগ, তার মানে এটা হচ্ছে তোমার কি হবে, স্কেলার হবে, সরি ভেক্টর হবে, এবং এটাকেও সময় দ্বারা ভাগ করি। আরেকটা দেখো সরি এখানে খেয়াল করো একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির ভাগ হয়েছে, তাহলে কি পাবো, তরল, এইভাবে এটা কি হবে, এটাও তোমার তাহলে হচ্ছে আমাদের ভেক্টর হবে। এই জিনিসের সাথে দেখো আমি যদি একটা স্কেলার রাশি গুণ করি সেটা হচ্ছে ভর, ভর গুণ করলে কি পাবো, বল, অর্থাৎ বলটা কি হবে, দেখো ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ হয়েছে, এতক্ষণ ভাগ হচ্ছিল গুণ হয়েছে, তাহলে কি পাবো, আমরা অলওয়েজ এটাকেও ভেক্টর হবে। এরকম ভাবে আরো ঘটনা সামনে ধীরে ধীরে আগানো যায়, সামনে এগুলো দেখাই লাগলো, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, অর্থাৎ যদি তুমি আসলে বলের সাথে যদি চার্জকে ভাগ দাও বা ভরকে ভাগ দাও তাহলে প্রাবল্য বের হয়। দেখো একটা চার্জ কি স্কেলার রাশি, সো বলের সাথে স্কেলার রাশি তুমি ভাগ করতেছো, তার মানে কি প্রাবল্যটা কি হবে, ভেক্টর রাশি হবে। এরকম ভাবে ধীরে ধীরে তোমরা পেয়ে যাবা। তোমরা অনেকে এখন বলা শুরু করবা যে ভাইয়া এইখানে হচ্ছে তোমার ওই যে খুব আকর্ষণ তড়িৎ প্রবাহ এবং চাপ নিয়ে, তড়িৎ প্রবাহ চাপ নিয়ে কথাবার্তা বলবো না আমি, জাস্ট দুইটা কথাই মনে রাখবা, তড়িৎ প্রবাহ এবং চাপ এই দুইটা রাশির কি আছে, তোমার দুটো রাশির দিক আছে, কিন্তু দিক থাকলে এটা এসএসসির নলেজ অনুসারে কি হওয়া উচিত, এসএসসির নলেজে আমরা বলছি মান এবং দিক থাকলে সেটা হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু এসএসসির নলেজ যেহেতু কমপ্লিট না সেই জায়গার ক্ষেত্রে আমরা এখানে একটু ঝামেলায় পড়ে যাবো, অর্থাৎ তড়িৎ প্রবাহ আই এবং প্রেশার পি এই দুটা দিক আছে, মানও আছে, কিন্তু ভেক্টর না, কেন ভেক্টর না, কেন এটা ভেক্টর সংযোজন সূত্র মেনে চলে না। ভেক্টর সংযোজন সূত্রের একটু ডেমো দিছি তোমাদেরকে, নেক্সট দিন পুরো লেকচারটাই হবে ভেক্টর সংযোজন সূত্রের উপরে, ঠিক আছে? সো আমাদের এই দুইটা জিনিসের ক্ষেত্রে যদিও এদের মান এবং দিক আছে, তারপরে মনে রাখবো এটা কি, এটা হচ্ছে স্কেলার রাশি। এখন যদি তোমাদের পরীক্ষায় এমন কিছু এসেও যায়, নর্ডেন কলেজ অ্যাডমিশনের মতো জায়গা যদি তোমার ভাই বা এরকম কোনো জায়গায় পড়েও যায়, সো এই ক্ষেত্রে তুমি এই সব ব্যাখ্যা বলবা না, ভেক্টর সংযোজন সূত্রের উপরে সব কাহিনী বলবা না, কেননা তুমি এখন তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট না, তুমি জাস্ট এটা বলবা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর,
দেখো দি হচ্ছে বিভব, একটু আগে বলছিলাম কিওয়ার্ড কি, বিভব থাকা মানে হচ্ছে স্কেলার, রোধ কি, রোধ হচ্ছে তোমার স্কেলার। সো দুইটা স্কেলার রাশির ফলাফল কখনো কি হইতে পারে না, ভেক্টর হইতে পারে না, এটা আর একটা কথা। দুইটা স্কেলার রাশির ফলাফল, স্কেলার রাশির ফলাফল কখনো ভেক্টর হয় না। এখন তোমাদের একটা জিনিস হচ্ছে, তোমরা ভাবতে পারো ভাইয়া আপনি এটাকে গুণ আর ভাগ এটাকে আলাদাভাবে গোল দিয়ে রাখছেন, যোগের বা বিয়োগের কথা কেন বলতেছেন না। সিম্পল ভাষায় তুমি কখনো হাতির সাথে কলমকে যোগ করো না, ঠিক তেমনি ভেক্টরের সাথে কখনোই স্কেলারকে যোগ করবা না বা বিয়োগও করবা না, কখনো এটা সম্ভব না। ঠিক আছে, একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির যোগ বা বিয়োগ এটা সম্ভব না, কিন্তু একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির গুণ করা সম্ভব বা ভাগ করা সম্ভব। ঠিক আছে, এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। আমি ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত করবো না, টেনশন করো না, তোমাদের অ্যাসাইনমেন্ট আছে হয়তো বা অ্যাসাইনমেন্টের বিষয়টা এবং আমরা ওটার একটু কথাবার্তা বলতেছি, আমরা দেখে ইনশাল্লাহ তোমাদের কতটুকু কি হেল্প করা যেতে পারে। ঠিক আছে, ভেক্টর ভেক্টর আইডেন্টিফিকেশনের যে বিষয়টা আমি বললাম কিভাবে মনে রাখবা, তাহলে ভেক্টর তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবা, স্কেলার রাশিগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, অথবা পরীক্ষায় অপশন দেখে তো বোঝা যাবে ভেক্টরগুলো আইডেন্টিফাই করতে পারলে তুমি তো স্কেলার পেরে যাবা। স্কেলার পেরে যাওয়ার কথা তো তাপমাত্রা, জনসংখ্যা, দৈর্ঘ্য এই জিনিসগুলো। সো এখানে একটু ব্যতিক্রম যে বিষয়টা মেনলি তোমাদের কনসার্নের ভিতরে থাকে, একটা ইন্টারেস্টিং ম্যাথ দিয়ে শিখাই দিয়ে তোমাদেরকে শেষ করে দিই, একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখে শেষ করে দিই, সেটা হচ্ছে ভেক্টরের ভিতরে এবং স্কেলারের কথাবার্তা যদি বলা হয় সেম জাতীয় জিনিস, একটা হচ্ছে তোমার এটা হচ্ছে সরণ বা এটাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট এবং আরেকটা হচ্ছে এখানে হচ্ছে দূরত্ব বা এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স। এখন এই জিনিসটা হচ্ছে কি, অবশ্যই এটা দিক আছে না দিক নেই কাহিনী কত, তাই তো ভেক্টর এবং স্কেলার আসে। এখন এইখানে জিনিসটা হচ্ছে কি, সো আমরা একটু তোমাদের সাথে একটু মজা করি, ঠিক আছে, আমরা এখানে একটু মজাটা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে তুমি সরণের ক্ষেত্রে ডেফিনেশন আশা করি বোঝার কথা, তারপরে আমি অ্যাকচুয়াল ডেফিনেশনটা বলি, তারপরে আগাচ্ছি ইন্টারেস্টিং প্রবলেমটা, তারপরে আগাচ্ছি। সো এখানে সরণের ক্ষেত্রে যেটা মেইনলি বলা হয় যে ধরো দুইটা বিন্দু আছে, সো এই কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে তোমার দেখো বিভিন্নভাবে তুমি যেতে পারো, বিভিন্নভাবে যেতে পারো, বিভিন্নভাবে তুমি যেতে পারো, বাট এখানে যে এই এ বিন্দু ধরো আর বি বিন্দু বললাম, এখানে যে শর্ট ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা হচ্ছে কি বলি, দেখো এইটাও একটা দূরত্ব, এইটাও একটা দূরত্ব, এইটাও একটা দূরত্ব, এইটাও একটা দূরত্ব, কিন্তু আমরা সবগুলো দূরত্বকে সরণ বলতে পারবো না, শুধুমাত্র একটাকে সরণ বলতে পারবো, যেটা হচ্ছে তোমার আসলে শর্টেস্ট এ বিন্দু থেকে বি বিন্দুতে যে শর্ট ডিস্টেন্সটা আছে সেটাকে আসলে আমরা কি বলি, সরণ বলি। এই কথা আমি আগের লেকচারেও বলছি, সো তারপরে একটু বলে রাখি, আবারও বারবার ভুল করা এই জিনিসটা থেকে, এই থেকে কথাটার দিকে খেয়াল করো, অনেক সময় এটা বলে দেওয়া হয় এ এবং বি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে, এই কথাটা বলা হয় যে কথাটা ভুল, তুমি বলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন দূরত্ব, তুমি দূরত্বের কথা বললে মধ্যবর্তী বললে, কিন্তু কোন দিক থেকে কোন দিক সেটা কি বলছো তুমি, এ এবং বি বিন্দুর যেহেতু তোমার এ বিটা এখন হচ্ছে ভেক্টর, সো অবশ্যই তোমার দিক হয় এরকম হওয়া উচিত না হয় এরকম হওয়া উচিত। এখন দেখো এরকম মানে এই দিকে হওয়া আর এই দিকে হওয়া তো সেম জিনিস না, কোনো একজন ব্যক্তিকে যদি তুমি বলো উত্তর দিকে যাও এদিকে 5 মিটার আর দক্ষিণ দিকে 5 মিটার যাও, তো সেম ঘটনা না। সো ঠিক তেমনিভাবে তুমি যদি এখানে বলো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, তাহলে ভুল কথা, বলতে হবে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব অথবা বি বিন্দু থেকে এ বিন্দু সর্বনিম্ন দূরত্ব। ঠিক আছে, কথা গেল, এবার হচ্ছে আমরা প্রশ্ন করি, আমরা প্রশ্ন সলভ করি। ঠিক আছে, একটা প্রশ্ন সলভের ক্ষেত্রে যেটা আসছে, দেখো তোমার হচ্ছে এরকম একটা চাকা আছে, ধরো এরকম একটা চাকা আছে, এই চাকাটার ক্ষেত্রে খেয়াল করো এটা ধরো হচ্ছে ব্যাসার্ধ, সো এই চাকাটা তোমার হচ্ছে একটা কাজ করলো, সেটা হচ্ছে তোমাকে বলা হইলো এই চাকাটা সম্পূর্ণ একটা সার্কেল করলো, মানে এটাকে ঘুরে ঘুরে তোমার হচ্ছে চাকাটা এরকম একটা অবস্থায় গেল, অর্থাৎ ধরো মানে এই চাকাটা এটা হচ্ছে ধরো এ বিন্দুটা, এখানে একটা বিন্দু ছিল এ বিন্দু, সেই বিন্দুটা সেম টু সেম ওই জায়গাটায় চলে গেছে, ওই বিন্দুটায় চলে গেছে। এখন দেখো এই যে একটা সারফেস, সো এবার আমরা তুমি আমাকে বলো সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই এ বিন্দুটা খেয়াল দেখো এ বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তোমাকে যদি বলা হয় একটা চাকা সম্পূর্ণ ঘুরলো
ডিসটেন্স কতটুকু সে অতিক্রম করলো, এ বিন্দুটা পুরো চাকার আমি কোনো কিছু বলতেছি না, সে সামনে কতটুকু কি গেল কি গেল না আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এ বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো। সবাই বোঝার কথা, পুরো এই যে সার্কেলের যে পরিধি আছে সেই পরিমাণ এ কি করছে তোমার রাউন্ড হয়েছে, অর্থাৎ দূরত্ব অতটুকু অতিক্রম করছে। সো আমরা এখানে ডিসটেন্সের ক্ষেত্রে সিম্পলি বলে দিব, ডিসটেন্সের ক্ষেত্রে বলবো 2πr, কথা শেষ। এখন তোমাকে বলা হইলো যে আচ্ছা এইখানে বলতেছে যে না তুমি বলো তোমার সে স্মরণ কতটুকু হইলো, স্মরণ কতটুকু হইলো সেই জিনিসটা তোমাকে অ্যাকচুয়ালি বলতে হবে। তখন কিন্তু তোমার এখানে সিনারিও একটু ডিফারেন্ট হবে, তখন তোমার এখানে সিনারিও কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। সো এই জায়গাটার ক্ষেত্রে তোমার কিন্তু অ্যাকচুয়ালি এই হিসাবগুলো বের করতে হবে, এই হিসাবগুলো বের করতে হবে। এখন এই জিনিসগুলোকে আমি অ্যাকচুয়ালি একটু টুইস্টেড করে দিতে যাচ্ছি, তোমাদেরকে একটু মজাদার করে দিতে যাচ্ছি, সেই জিনিসটা একটু মজাটা ফিল করো। ধরো তোমার এই যে আমার যে গোলকটা আছে, সেই গোলকের ধরো তোমার হচ্ছে ওকে, সো এইখানে হচ্ছে এ বিন্দুটা ছিল, এখানে একটা এ বিন্দু ধরো এটা হচ্ছে আর, এই এ বিন্দুটা তোমার কি হইল এইখানে আসলো, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার ধরো চার ভাগের এক ভাগ, মাত্র চার ভাগের এক ভাগ হচ্ছে ঘুরছে, চার ভাগের এক ভাগ হচ্ছে মাত্র ঘুরছে। সো এই বিন্দুটা এখানে থেকে তোমার এই পর্যন্ত এরকম ভাবে আসলো, ঘটনা বুঝতে পারছি। সো এই বিন্দুতে যদি আসে তাহলে আমরা অলওয়েজ বলতেই পারতেছি আচ্ছা এইটা আসলে কি হয়েছে, তোমার এই জায়গা ছিল এই পর্যন্ত চলে আসছে, অর্থাৎ হচ্ছে এ মাত্র হচ্ছে 90 ডিগ্রি ঘুরছে। সো 90 ডিগ্রি ঘুরলে আমরা আসলে এখান থেকে বের করে বলতে পারবো যে 360 ডিগ্রির জন্য এতটুকু, তাহলে 90 ডিগ্রির জন্য কতটুকু আমরা সব বুঝি। কিন্তু এখানে যদি আমি বলি তোমার হচ্ছে ডিসটেন্স মানে ডিসপ্লেসমেন্টটা কত, এখানে ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে কি করবা তোমরা, এই জিনিসটা আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং প্রশ্ন হিসেবে রাখা উচিত এবং আমি সলভ করে না দেওয়াটাই ভালো হবে। মানে দেখো কিছু ডিফারেন্স আছে, অর্থাৎ তুমি একটু হিন্ট দিয়ে রাখি, সেটা দেখো তোমার হচ্ছে এই বিন্দুটা এখানে ছিল, সো এইখানে গেছে, অ্যাকচুয়ালি তোমার এই দূরত্বটা তোমার জন্য ইম্পর্টেন্ট না। আমরা কি বলছিলাম শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, তাহলে সেটাকে আমরা স্মরণ বলি। সো তুমি এখানে স্মরণটা বের করবা, স্মরণটা কীভাবে বের করবা, আশা করি পারার কথা, আশা করি পারার কথা, একটু বুদ্ধি খাটাবা। সো তোমরা এই স্মরণটাকে বের কইরা তোমরা জানাবা, জাস্ট গ্রুপে অ্যান্সারটা জানাবা তাহলেই হবে, জাস্ট গ্রুপে অ্যান্সারটা জানাবা। আমি কি আজকে তাহলে লেকচার এই পর্যন্ত রাখবো? মাইক্রোফোনের সমস্যা হওয়ার তো কথা না তেমন, যাই হোক ঠিক আছে। তোমরা তাহলে হ্যাঁ আচ্ছা ভালো কথা, যদি ভালো এটা আসে থাকে তাহলে খুবই ভালো, তোমরা অবশ্যই সলভ করবা, অবশ্যই সলভ করবা। এই প্রবলেমগুলো বেশ ভালো একটা বিষয়, এই প্রবলেমগুলো খুবই পছন্দের একটা বিষয়, আমার ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লাগে। সো তোমরা একটু সলভ করবা, ঠিক আছে। সলভ করে যে বিষয়টা হচ্ছে তোমরা জানাবো যে আসলে এটা মানে কতটুকু কি আসলে চেঞ্জেস হয়েছে, আর এটার থেকে জটিল আরো করব, এটার থেকে জটিল করব। হ্যাঁ মানদিক দুইটাই লাগবে, মানদিক দুইটাই লাগবে, ঠিক আছে। তোমরা হচ্ছে নোট সাবমিট করার সময় এই উত্তরটা দিয়ে দিবা, নোট সাবমিট করার সময় উপরে ক্যাপশনে দিয়ে রাখবা, ক্যাপশনে উত্তরটা দেখবা, আমি সবার উত্তরটা দেখব, ঠিক আছে। তোমরা যারা আজকে সর্বোচ্চ মেনশন করছো প্লাস হচ্ছে নোট সাবমিট করবা, তাদের একজনকে আমরা ইনশাল্লাহ গিফট দিব, ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ, আজকে তাহলে এই পর্যন্তই রাখি মনে হয়, সেটাই বেটার হবে নাকি। ওকে দূরত্ব অতিক্রম করবে, নিশাদু জিজ্ঞাসা করছে বা চাকরি থেকে নিজের অবস্থানে ঘুরবে নাকি দূরত্ব অতিক্রম করবে, ইয়েস দূরত্ব অতিক্রম করবে, এ আসলে হচ্ছে একটা তোমার আসলে দূরত্ব অতিক্রম করে যাবে, একটা দূরত্ব অতিক্রম করে যাবে, নিজের জায়গায় ঘুরতে থাকবে না চরকির মতো, চরকির মতো ঘুরবে না, আমি দেখো জায়গাটাকে পরিবর্তন করে দিছি, অর্থাৎ হচ্ছে সে পুরো একটা মানে তোমার 90 ডিগ্রি পরিমাণ আসলে হচ্ছে তোমার কি করতেছে, এটা আসলে সামনের দিকে যাচ্ছে। ওকে তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ঠিক আছে।